শেষ সময়ের প্রচার প্রচারণায় সরগরম টাঙ্গাইলের তিনটি উপজেলা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন প্রার্থীরা বইয়ে দিচ্ছেন প্রতিশ্রুতির বন্যা টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মাইকিং লিফলেট বিতরণ ও উঠান বৈঠক চলছে টাঙ্গাইলের ঘাটাইল কালিহাতি ও ভুয়াপুর উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী পনেরো জন ভাইস ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান পদে পদে এবং মহিলা লড়ছেন জন সকল শ্রেণী পেশার মানুষ নির্বিঘ্নে বাসার থেকে আসতে পারে এবং ভোট কেন্দ্রের জন্য সেই পরিবেশ থাকে যে পরিবেশটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিতে চেয়েছেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপজেলার এই কাজগুলো অসমাপ্ত কাজগুলো আমি করব। এবং আমি এই মর্মে অঙ্গীকার করছি যে ভোটার ভাইদের উদ্দেশ্যে আমি শতভাগ সততার সহিত কাজ করবো ইনশাল্লাহ আমি তৃণমূল পর্যায়ে প্রান্তিক পর্যায়ে মানুষের সেবা একদম ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করবো আমার উপরে অর্পিত যে দায়িত্ব আমি নির্বাচিত হলে আমি আমার দায়িত্ব শতভাগ পালন করবো ভোটারের উপস্থিতি আসলে আমরা একটা সংকার মধ্যে রয়েছে যে আসলে কাঙ্ক্ষিত ভোটার উপস্থিতি আমরা পাবো কিনা কারণ এখন তো ভোট কেন্দ্রে আসলে মানুষ ভোট দিতে যায় না বিভিন্ন কারণে আসলে ভোটের পরিবেশ নষ্ট হয়ে গেছে প্রার্থী বাছাই সতর্ক ভোটাররা তাও চল ভোটের শান্তিপূর্ণ পরিবেশ যদি ভোট কেন্দ্রে গাড়ির স্কুল না দেয় যেমন হ্যাঁ পাশ করবে টাকা নেই যে আমাদের পাশে থাকবে সব সময় যে আমরা যারে আমরা ডাকে পাই সব সময় আমাদের কাজে যে আমাদের দেশের রাস্তাঘাট করবে তাকে আমরা বুঝি আর আমাদের কথা শুনে কথা বলে আসে তাদেরই আমরা ভোট দেবো ভালো একটা নির্বাচন হয় মারামারি ফেরাফেরা যেনি না হয় সুস্থভাবে নির্বাচন হয় হ্যাঁ ভালো ব্যবহার করে ভালোভাবে ই করে এই জন্যই তার দিকে আমরা ভোট ভোটারদের নিরাপত্তা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিয়েছে কমিশন ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে আমরা ঘাটাইল উপজেলায় গতকাল বিজয় নিবসিতে ব্রিফিং হয়েছে সেখানে দেখেছি প্রার্থীদের মধ্যে একটা কম্পিটিটিভ মনোভাব আছে এবং ভোটারদের মধ্যে একটা খালি হাতে দিয়ে দেখলাম একটা উৎসমুখ পরিবেশ আছে আশা করছি এটাও ফিফটি পার্সেন্টের উপর বা ফিফটি ফাইভ পার্সেন্ট ভোট জানানো হতে পারে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট Ekushme. Bangladesh News desk.